কারণ বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিতে কখনোই বিভাজনের রাজনীতি চলে না। আজকে হাওড়ায় এসে আমি দেখতে পাচ্ছি, আমি ভেবেছিলাম যে 12টার মিছিল 12:30 শুরু হবেই, কিন্তু দেখলাম যে মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে বাংলার মানুষকে সিএবি এবং ক্যাবের বিরুদ্ধে, মানে সিএবি এবং ক্যাব করতে দেবে না, বাংলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞ। এবং তাই আমি দেখছি 11টার থেকে মানুষ চলে এসছে যে কখন পথে নেবে, প্রতিবাদ করবে। তাই এটা সুনিশ্চিত যে মমতা নেত্রী, মমতা ব্যানার্জি যে ডাক দিয়েছেন ক্যাব এবং এনআরসির বিরুদ্ধে, সেই ডাকে বাংলার মানুষ বিভিন্ন জেলায়, আমি খবর পাচ্ছি সব জেলায় মানুষ নেমে পড়েছে। এবং যতবার মানুষকে ডাকা যাচ্ছে প্রতিবাদ মিছিলে, ততবার মানুষ এগিয়ে আসছে। জনগণ, আমাদের দলের লোকেরা নিশ্চয়ই আছে, কিন্তু বেশিরভাগই জনগণ, তারা আজকে হাওড়ায় নেমে পড়েছেন। অর্থাৎ বাংলার মানুষ, বাংলার জনসাধারণ, বাংলার নাগরিক দৃঢ় প্রতিজ্ঞ যে এনআরসি ক্যাব বাংলায় করতে দেবে না মমতা ব্যানার্জির নেতৃত্বে। আরও মানুষ যোগ দিচ্ছে, তার কারণ বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিতে কখনোই বিভাজনের রাজনীতি চলে না। তাই বাংলায় জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সব মানুষ নেমে আসছেন। যে অসাংবিধানিক, যে অসাংবিধানিক যে আজকে ক্যাব, তার প্রতিবাদ করার জন্য। এবং বাংলায় আজকে দেখে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। দেখুন, রাজনৈতিক দল হিসেবে মিছিল করতে পারে, কিন্তু সারা বাংলার মিছিল ঝরলে বিজেপির মিছিল নাম তুললে হবে।